নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসসি ইস্ট বেঙ্গলের সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো দেখো, আমি তোমাদেরকে কালকে না পরশু বলেছিলাম যে এসসি ইস্ট বেঙ্গল নিয়ে অনেক খবর রয়েছে তোমাদেরকে দেওয়ার, তো আমাকে আলাদা করে এটার জন্য একটা ভিডিও বানাতে হয়েছে। তাই জন্য আমি ওই ভিডিওগুলোতে এই খবরগুলো দিতে পারিনি, বিকজ এই ভিডিওটা লম্বা হতে পারে এবং তোমরাই অনেক বড় ভিডিও কিন্তু দেখতে চাও না। তো যাই হোক, তো আজকে পুরোটাই আমরা এসসি ইস্ট বেঙ্গলের সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে একটা ট্রান্সফার আপডেট রয়েছে, আপডেট বলবো না একটা খবর আছে, এবং সেটা হচ্ছে সুরেশ ওয়াংজাম, বেঙ্গালুরু এফসির মিডফিল্ডার, যিনি কিন্তু অনেকের নজর কেড়েছেন লাস্ট সিজন থেকে। তো এই সুরেশ ওয়াংজামকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল অফার করেছে, তারা চাইছে সুরেশ ওয়াংজামকে সাইন করতে। এবং রবি ফাউলার একটা লম্বা লিস্ট দিয়েছেন 15 জন ভারতীয় প্লেয়ারের এই এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে, এবং সেই লিস্টের মধ্যে কিন্তু সুরেশ ওয়াংজামের নামটা উপরের দিকে রয়েছে। কারণ তোমরা সবাই জানো যে মাঝমাঠে একটা ভালো ইন্ডিয়ান প্লেয়ারের অভাব কিন্তু আমরা গোটা আইএসএল সিজন এই বছর ইস্ট বেঙ্গলে দেখেছি, এবং সেটা পূরণ করার জন্যই কিন্তু রবি ফাউলার সুরেশ ওয়াংজামকে দলে চাইছেন। এবার সুরেশ ওয়াংজামের কাছে অফার কিন্তু পৌঁছে গেছে। এবার সুরেশের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই মে মাসেই, অর্থাৎ তিনি কিন্তু চাইলে যে কোনো কারোর সাথেই নেগোসিয়েট করতে পারেন, বাট তার বেঙ্গালুরুতে থেকে যাওয়ারও সম্ভাবনা আছে। বিকজ তোমরা সবাই জানো বেঙ্গালুরু কীভাবে সুরেশ ওয়াংজামকে প্রোটেক্ট করে বা কীরমভাবে তারা তাকে চায় তাদের নিজেদের দলে খেলাতে বা রাখতে। এবার এটা তো শিওর যে বেঙ্গালুরু থেকে প্রচুর প্লেয়ার্স কিন্তু বেরিয়ে যাচ্ছেন, বাট সুরেশ ওয়াংজাম ইজ ওয়ান অফ দি ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য বেঙ্গালুরু এফসি স্কোয়াড যারা কিন্তু আগের সিজন থেকে কনসিস্টেন্টলি ভালো খেলছেন। তো সুরেশকে ছেড়ে দেবে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, বাট ইস্ট বেঙ্গলের অফার যে চলে গেছে এটা একদম 100% কনফার্ম। এবং শুধুমাত্র ইস্ট বেঙ্গল নয়, আরও বেশ কয়েকটা ক্লাবের অফার কিন্তু সুরেশের কাছে রয়েছে, যে বিষয়ে আমি পরে আলোচনা করব। বাট আজকে পুরোটাই কিন্তু আমরা ইস্ট বেঙ্গল কেন্দ্রিক আলোচনা করছি, তো সেই কারণে আমি শুধুমাত্র বলছি যে ইস্ট বেঙ্গলের অফার কিন্তু সুরেশের কাছে রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে অফার তো রয়েছে, কিন্তু অফার থাকলেও তো চুক্তি তো হওয়া সম্ভব নয়, বিকজ এখনো এসসি ইস্ট বেঙ্গল মানে শ্রী সিমেন্টের সাথে মানে ইনভেস্টরের সাথে ক্লাবের ফাইনাল এগ্রিমেন্ট বা ফাইনাল টার্মশিট সাইন হয়নি। এবার পুরো স্টোরিটা কি সেটা তোমরা অবশ্যই জানো, এবং আমি অনেকবার আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে, কিন্তু ব্যাপারটা এখন এই মুহূর্তে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ক্লাব এবং ইনভেস্টর দুজনেই কিন্তু নেগোসিয়েশন করতে আর রাজি নয়। ক্লাব কিন্তু আর নেগোসিয়েট করতে চাইছে না ইনভেস্টরের সাথে, তারা কিন্তু মানে নিজেদের টার্মসেই মানে থাকবেন এরকমটা অনেকটা শোনা যাচ্ছে, এবং সেরকমই ইনভেস্টরের দিক থেকেও কিন্তু ওরকমই খবর বেরিয়ে আসছে। কারণটা বলছি যে দেখো, যদি তোমার যে ইনিশিয়াল যে চুক্তিটা হয়েছিল সেখান থেকে যদি ক্লাব কর্মকর্তারা একটা বা দুটো বা তিনটে চেঞ্জ করার কথা বলতেন কোনো পার্টিকুলার টার্ম, তাহলে আমার মনে হয় না যে এত ঝামেলা হতো। বাট আজকের দিনে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু 8 থেকে 10টা টার্ম কিন্তু চেঞ্জ করতে চাইছেন আগের টার্মশিট থেকে, যেটা কিন্তু ইনভেস্টার্সরা মেনে নিতে একদমই পারছেন না। তো সেই বিষয়গুলো আরেকবার দেখে নেওয়া যাক যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই পুরো ব্যাপারগুলো। তো প্রথমেই রয়েছে যে টার্মিনেশন রাইটস। তো টার্মিনেশন রাইটস হচ্ছে যে এখন অবধি যেটা দাঁড়িয়ে রয়েছে যে ইস্ট বেঙ্গলের সাথে শ্রী সিমেন্টের চুক্তি একমাত্র শ্রী সিমেন্ট ভাঙতে পারে, ইস্ট বেঙ্গল চাইলে কিন্তু এই চুক্তি ভাঙতে পারবে না। তো ক্লাব কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে যে না, এই টার্মিনেশন রাইটটা দুপক্ষেরই থাকা উচিত, মানে যদি ইস্ট বেঙ্গল ক্লাব কখনো চায় যে তারা শ্রী সিমেন্টের সাথে এই চুক্তি ভেঙে দেবে তাহলে সেটা তারা করতে পারে, বাট এখন কিন্তু সেই চুক্তি মানে সেই জিনিসটা করা নেই, এখন শুধুমাত্র শ্রী সিমেন্টই এই চুক্তি ভাঙতে পারে। তারপরে কি আছে, তারপরে আছে যেটা অনেক দিন ধরে মানে আগের কোয়েসের সময় যে ঝামেলাটা হয়েছিল, যে কোয়েস বলেছিল যে আমরা আমাদের পার্সেন্টেজের শেয়ারটা আমাদের পছন্দের মতন কাউকে বিক্রি করে দেব, বাট ইস্ট বেঙ্গল সেটাতে রাজি হয়নি। ইস্ট বেঙ্গল বলেছে যে তাদের হ্যাঁ থাকলে তবেই তারা কোয়েসের শেয়ারটা অন্য কাউকে দিতে পারে, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব যদি বলে যে না তোমরা এদেরকে শেয়ার দিতে পারো না, তাহলে কিন্তু সেই শেয়ার কোয়েস বিক্রি করতে পারতো না। তো ব্যাপারটা হচ্ছে শ্রী সিমেন্টের সাথেও সেরকমই একটা চুক্তি হয়েছে ইনিশিয়াল স্টেজেসে, যে শ্রী চাইলে তাদের নিজেদের স্টেকস যে কোনো কাউকে বিক্রি করতে পারে, মানে শ্রী যদি ভেঙে মানে এই ডিলটা ভেঙে চলে যেতে চায় তাহলে তা ফার্স্ট অফ অল টার্মিনেশন যে রাইটটা রয়েছে তারা সেটা করতে পারে, বিকজ তারা নিজেদের মতন করে যখন ইচ্ছা বেরিয়ে যেতে পারে, এবং তাদের যে নিজেদের স্টেকটা রয়েছে সেটা তারা ক্লাবকে না ফেরত দিয়ে তারা অন্য কাউকেও বিক্রি করে দিতে পারে, অন্য কোনো ইনভেস্টর কোম্পানিকে দিতে পারে, এবং সেই কোম্পানি এসে ইনভেস্টর হিসেবে ইস্ট বেঙ্গল ক্লাবে এসে ইনভেস্ট করবে, কিন্তু সেটাও ক্লাব কর্মকর্তারা চাইছেন না। ক্লাব কর্মকর্তারা কথা হচ্ছে যে যদি এই ডিল ভেঙে যায় তাহলে ক্লাবের কনসেন্ট ছাড়া, ক্লাবের হ্যাঁ ছাড়া শ্রী কিন্তু তাদের নিজেদের শেয়ার কাউকে বিক্রি করতে পারবে না। এটা গেল সেকেন্ড চুক্তি। থার্ড কি রয়েছে, সেটা হচ্ছে যে এখন অবধি যেটা ছিল
যে একমাত্র শ্রী সিমেন্ট চাইলে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে কোর্টে নিয়ে যেতে পারতো বা কোনো লিগাল অ্যাকশন নিতে পারত। কিন্তু যেটা প্রথমেই মানে সাইন করেছিলেন ইস্ট বেঙ্গল কর্মকর্তারা, যেটা ওদেরকে একটা আই থিঙ্ক মোস্ট প্রবলি বন্ড সাইন করতে হয়েছিল কিছু একটা, যে ইস্ট বেঙ্গল ক্লাব কোনো শ্রী সিমেন্টের অ্যাকশন মানে এগেনস্টে তারা লিগাল অ্যাকশন নিতে পারবে না বা তারা নেবে না, এটা তারা একটা বন্ড সাইন করেছিল। এখন দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল অফিসিয়ালসরা বলছেন যে না, যদি কোনো ডিসপিউট হয়, যদি কোনো জিনিস হয় যেটা নিয়ে আমাদের ঝামেলা চলছে, সেটার জন্য কিন্তু ক্লাব ও শ্রী সিমেন্টকে কোর্টে নিয়ে যেতে পারে বা তাদের এগেনস্টে লিগাল অ্যাকশন নিতে পারে। এটা গেল থার্ড জিনিস যেটা ক্লাব চাইছে। তারপরে কি আছে? তারপরে রয়েছে যে দেখো, শ্রী সিমেন্ট এখন যেটা মানে তাদের ভাবনা চিন্তা সেটা হচ্ছে মার্চ অবধি তারা প্লেয়ারদের বেতন দিয়ে দিয়েছে, ঠিক আছে? কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, যা টিম রয়েছে সবাইকে, প্লেয়ারদের সবাইকে কিন্তু তারা মার্চ অবধি বেতন ক্লিয়ার করে দেবে। কিন্তু যদি ইস্ট বেঙ্গল ক্লাব টার্মশিট সাইন না করে, তাহলে যেটা দাঁড়াবে গিয়ে যে শ্রী সিমেন্ট মার্চের পর ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবে এবং তারা ইস্ট বেঙ্গল থেকে টার্মিনেশন রাইটটাকে অ্যাক্টিভেট করে তারা ইস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যাবে। এবার যেই মুহূর্তে তারা বেরিয়ে যাবে, যেই প্লেয়ারদের সাথে বা যেই কোচিং স্টাফদের সাথে বা যেই ম্যানেজমেন্টের সাথে চুক্তি দীর্ঘমেয়াদী রয়েছে, যেমন রবি ফলারের সাথে 2 বছরের চুক্তি রয়েছে, স্টাইনম্যানের সাথে 2 বছরের চুক্তি রয়েছে, বাকি প্লেয়ারদের সাথে মে মাস অবধি চুক্তি রয়েছে, তাহলে এপ্রিল মে 2 মাসের বেতন এবং যাদের 2 বছরের চুক্তি রয়েছে পুরো কোচিং স্টাফে, তাদেরকেও কিন্তু আরও 1 বছর 2 মাসের বেতন, এটা কিন্তু ডিউ থেকে যাবে। সেটা কিন্তু শ্রী সিমেন্টার দেবে না এবং সেটা তারা ইস্ট বেঙ্গলের ঘাড়ে ফেলে চলে যাবে, যেটা আগের বছর কোয়েস করেছিল। তো সিমিলারলি এখানেও তাই, শ্রী সিমেন্ট কোনো রকম ফাইন্যান্সিয়াল বার্ডেন নেবে না ইনকেস যদি ক্লাবের সাথে চুক্তি ভেঙে যায়। তো এটা তো গেল আমি ফাইনাল টার্মশিটের কথা বলছি, বাট ফাইনাল টার্মশিট যদি ক্লাব সাইনও করে নেয় তাহলেও কিন্তু এটা স্ট্যান্ড করছে, মানে 2 বছর পরে যদি ইনভেস্টর বেরিয়ে চলে যায় টার্মিনেশন রাইট অ্যাক্টিভেট করে, তাহলে সেক্ষেত্রেও যেই বকেয়াগুলো থেকে যাচ্ছে সেগুলো কিন্তু ক্লাবকেই দিতে হবে, সেটার ভার কিন্তু শ্রী সিমেন্ট নেবে না। তো সেটাও ক্লাব কর্মকর্তারা চেঞ্জ করতে চাইছেন, তারা বলছেন যে না, ক্লাব কিন্তু কোনো রকমের ফাইন্যান্সিয়াল বার্ডেন নেবে না ইনকেস যদি ইনভেস্টর এবং ক্লাবের মধ্যে কোনো রকমের ভেঙে যায় কোনো চুক্তি, তাহলে সেক্ষেত্রে যা চুক্তির পিরিয়ড রয়েছে, যেভাবে ইনভেস্টর চুক্তি করেছে, সেই বাকি টাকাটা সেটা কিন্তু ইনভেস্টরকেই দিতে হবে, সেটা ক্লাব দেবে না। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে ক্লাবের যে লোগোর রাইটস, সেটা ক্লাবের কাছেই থাকবে, সেটা শ্রী সিমেন্টের কাছে থাকবে না। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের যত এমপ্লয়িজ রয়েছেন তাদেরকেও কিন্তু মানে এই এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টে মানে রাখতে হবে, তারা কিন্তু তাদেরকে বাদ দিয়ে দিতে পারে না বা তাদের যে টাকা যেগুলো পাওয়া মানে তারা পায় তাদেরকে সেগুলো বন্ধ করে দিলে চলবে না, নতুন আবার লোক নিয়ে আসবে ওদের একই জায়গায়, সেটা সম্ভব না। এক্সিস্টিং যারা এমপ্লয়িজ রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের তাদেরকে কিন্তু মেনটেন করে চলতে হবে, তাদেরকে কিন্তু রাখতে হবে নতুন এই ম্যানেজমেন্টের আন্ডারে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে যে ক্লাব টেন্ট বা যে ক্লাবের যে বিল্ডিংসগুলো রয়েছে সেগুলো কিন্তু শ্রীকে হ্যান্ড ওভার করা হবে না। যদি শ্রীকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে জাস্ট তাদেরকে ইউজ করতে দেওয়া হবে, কোনো রকম রাইট কিন্তু তাদেরকে দেওয়া হবে না যে সেই বিল্ডিংটা তোমাদের। বিকজ এরকমও কিন্তু শোনা যাচ্ছিল যে মাঝে শ্রী সিমেন্টের যে টার্মশিট রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে যদি কোনো বিল্ডিং ইস্ট বেঙ্গল ক্লাবের বিল্ডিং ইস্ট বেঙ্গল থেকে শ্রী সিমেন্টকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়, তাহলে ইনকেস যদি দুজনের মধ্যে চুক্তি ভেঙে যায় তাহলে যেই বিল্ডিংগুলো যেই প্রেমিসেসগুলো শ্রীকে হ্যান্ড ওভার করা হয়েছে সেগুলো নাকি শ্রী অ্যাকোয়ার করে নেবে 20%, মানে তখনকার সময় যে মার্কেট ভ্যালু থাকবে সেগুলোর, তার 20% এক্সট্রা দিয়ে সেগুলো শ্রী অ্যাকোয়ার করে নেবে। কিন্তু সেটা তারা করতে চাইছে না, মানে ক্লাব কর্মকর্তা তারা বলেছে যে না, ক্লাবের যা অ্যাসেট রয়েছে সেটা ক্লাবের কাছেই থাকবে এবং ইউসেজ রাইটস মানে সেটা তুমি যতদিন এই ক্লাবে থাকছো তুমি ইউজ করতে পারো, বাট সেটাকে তুমি ওন করতে পারো না, সেটাকে তুমি অ্যাকোয়ার করতে পারবে না। এটা গেল আরেকটা জিনিস যেটা নিয়ে ঝামেলা চলছে। তারপর আর কি রয়েছে? তারপরে রয়েছে যে ইস্ট বেঙ্গল ক্লাবের যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে, তোমরা সবাই জানো যে শ্রী সিমেন্টের চুক্তিতে ছিল যে এক্সিকিউটিভ কমিটি কিন্তু কোনো রকম সিদ্ধান্ত গ্রাহ্য করা হবে না কোনো রকম স্পোর্টিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে। কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের বক্তব্য হচ্ছে যে না, ফুটবল তোমরা না, ফুটবলের দায়িত্ব তোমাদের, আমরা ওখানে ইন্টারফেয়ার করবো না, কিন্তু বাকি যে স্পোর্টিং অ্যাক্টিভিটিসগুলো রয়েছে মানে হকি, উমেন্স ফুটবল টিম মেবি, তারপরে ক্রিকেট, এগুলোর ওপর কিন্তু এক্সিকিউটিভ কমিটির সে থাকবে, এক্সিকিউটিভ কমিটির কিন্তু মানে রায় তোমাদেরকে নিতে হবে, সেগুলো তোমাদের ইউজ করতে হবে। কিন্তু সেটাও শ্রী সিমেন্ট মানতে চাইছে না। এবং সব থেকে শেষে সেটা হচ্ছে মেম্বারশিপ। মেম্বারশিপের কথা তোমরা সবাই জানো, শ্রী সিমেন্ট মেম্বারশিপ ধরে রাখতে চায়, ক্লাব কর্মকর্তারা বা ক্লাব অফিসিয়ালসরা তারাও কিন্তু মেম্বারশিপ ধরে রাখতে চায়। তো এইসব বিষয়গুলো নিয়ে এখনও ঝামেলা থেকে গেছে, এইসব ঝামেলা এখনও চলছে, এগুলো নিয়ে নেগোসিয়েশন করার জায়গা কিন্তু নেই। এগুলো হচ্ছে ইস্ট বেঙ্গলের স্ট্যান্ড পয়েন্ট, এরা কিন্তু এখান থেকে সরবে না। আবার এগুলো যেগুলো তোমরা শুনলে সেগুলোর উল্টোটা আবার শ্রী সিমেন্টের স্ট্যান্ড পয়েন্ট, তারাও সেখান থেকে সরবে না। তো সেই কারণে আমি তো বুঝতে পারছি না যে এটা গিয়ে ঠেকবে কোথায়, বিকজ একজনকে তো নরম হতে হবে, একজনকে মিডল ম্যান হিসেবে এসে কাজ করতে হবে। এআইএফএফ এবং এফএসডিএল এর সাথে রিসেন্টলি কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের একটা মিটিং হয়েছে,
ফেস টু ফেস মানে অনলাইনে, এবং সেখানে কিন্তু AIFF এবং FSDL রিকোয়েস্ট করেছে এবং অ্যাডভাইস করেছে ক্লাবকে যে আপনারা কিন্তু এই চুক্তি ভাঙবেন না, আপনারা কিন্তু এই চুক্তি ভাঙার চেষ্টা করবেন না, এটা কিন্তু আপনারা রাখুন। এই জিনিসগুলো কিন্তু AIFF এবং FSDL এর তরফ থেকে ক্লাবকে জানানো হয়েছে, তা সত্ত্বেও কিন্তু এখনও ক্লাব এখান থেকে সরছে না, তারা কিন্তু বলবে না, তারা তাদের নিজেদের রাইটস কিন্তু নিয়ে ছাড়বে। এবং সেরকমই শ্রী সিমেন্টেরও জায়গা কিন্তু রয়েছে, যে শ্রী সিমেন্ট তো অলরেডি চুক্তি দিয়েছিল, ক্লাব কর্মকর্তারা সাইন করে দিয়েছেন, তো সেক্ষেত্রে শ্রী সিমেন্ট যদি তাদের নিজেদের পাওনা না পায়, যদি তাদেরকে বেরিয়ে যেতে হয়, তাহলে তারা কম্পেনসেশন নিয়ে বেরোবে। সেই কম্পেনসেশন যদি ইস্ট বেঙ্গল ক্লাব দিতে না চায়, তাহলে সেই ক্ষেত্রে শ্রী সিমেন্ট কিন্তু তাদেরকে মানে এটা একটা লিগাল জায়গায় চলে যেতে পারে, একটা লিগাল অ্যাকশন তারা নিতে পারে ইস্ট বেঙ্গল ক্লাবের এগেনস্ট, এবং পুরো আগামী সিজনটা সেটা কিন্তু মানে নড়ে যেতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। তো সেক্ষেত্রে কী হবে, কখন হবে, কীভাবে সলভ হবে, এটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। এবং টার্মশিট সাইন না হলে কিন্তু কোনো প্লেয়ারের সাথে চুক্তি শ্রী সিমেন্ট করতে পারছে না, কোচিং স্টাফকে কিছু বলতে পারছে না, সবাইকে মার্চ মাস অবধি আগেও বলেছে সময় চেয়ে নেওয়া হয়েছে, কিন্তু কেউই ফিউচার জানে না যে তারা আদৌ আগামী মরশুমে ইস্ট বেঙ্গলে থাকবে কি থাকবে না। তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে সব আবার যদি দেরি করে একটা আবার যদি একদম শেষ মুহূর্তে টার্মশিট সাইন করে কোনো মতে এই শ্রীকে দিয়ে আবার নেক্সট বছর ISL খেলানো হয়, তাহলে সেই তো একই জায়গায় দল গঠনের কাজ তো সেই একই জায়গা থেকেই শুরু হবে। মার্কেটে কোনো ভালো ইন্ডিয়ান প্লেয়ার্স থাকবে না, কারণ অলরেডি ইন্ডিয়ান প্লেয়ার্সের সাথে কিন্তু অনেক ক্লাবের চুক্তি হয়ে যাচ্ছে যারা এখন ফ্রি, অনেক চুক্তি কিন্তু হয়ে গেছে যেগুলো তোমরা জানো না, বাট ধীরে ধীরে জানবে। যেরকম আমি অনেকদিন ধরেই বলছি যে রাহুল ভেকে, অমরিন্দর সিং, এরকম আরও প্লেয়ারদের সাথে কিন্তু চুক্তি হয়ে যাচ্ছে বেশ কিছু ক্লাবের। আবার যেমন নর্থ ইস্টের আপুইয়াকে এখনই মুম্বাই সিটি এফসি অফার করে দিয়েছে, এটিকে মোহন বাংলা শোনা যাচ্ছে অফার করতে পারে। তো সেই ক্ষেত্রে অলরেডি কিন্তু আগামী বছরে দল গঠনের কাজ প্রত্যেকটা ISL ক্লাব শুরু করে দিয়েছে এক্সেপ্ট SC ইস্ট বেঙ্গল, ঠিক আগের বারের মতন। তো সেই ক্ষেত্রে কোথায় গিয়ে ঠেকবে এই পুরো ব্যাপারটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আবারও বলেছি, সাফার করবে সমর্থকরা, সবাই নিজেদের রাইটস নিয়ে নেবে, সবাই নিজেদের সবকিছু বুঝে নেবে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুঃখটা কষ্টটা পাবে সমর্থকরাই। তো অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় এই পুরো ব্যাপারটা সম্পর্কে। আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।